কাস্টমারের অভিযোগ আপনি মালাই চা বেশি রাখেন, আসলে কি তা অরিজিনাল দুধ দেননি? এটা ভুল, আসলে কেউ নিজে থেকে করে না, কষ্ট কেউ নিজে থেকে পায় না। মানুষের চায় সব সময় হ্যাপি থাকতো, হয়তো মিস্টেক কই দিত পারে, বা এটার মাঝে আল্লাহর হুকুম আছে, ওখানে মানিয়া নিতে হইব। মানে আল্লাহ না চাইলে তুমি জুড়ে সংসার করতে পারতে নাই, আর আল্লাহ যদি চাইলেন তো তুমি তোমার জামাই যত বাদক তুমি থাকাও লাগবো তার লগে। সেখানে আল্লাহর হুকুমেরও একটা ব্যাপার স্যাপার আছে, তো এইটা অবশ্যই আমার মানিয়া নিতে হইব। কপাল ডেস্টিনি বলতে একটা জিনিস আছে, আমি তো চেষ্টা করবো সবসময় আমার একটা সুন্দর সম্পর্ক থাকতো আমার হাজবেন্ডের লগে, যে ওই বা বাট এখন ইগো আল্লাহ তো সাওয়া লাগবো এবং দোয়া করা লাগবো আল্লাহর কাছে। ঠিক আছে না, আপনি এমন একজন স্বামী ভাইলা মনোরক্ষা তাইন কইলা যে আপনি এখন আর ব্লগ করতে পারতা নাই, প্রমোট করতে পারতা নাই, আপনি ফাসক নমাজ পড়তে হইব, তখন কিন্তু আপনি তাহলে গ্রহণ করবানি। ফাসক নমাজের লগে ব্লগের কোনো সম্পর্ক আছে করে আমি মনে করি না। আইন এখন বহুত হুজুর আলেম ওলামা হলেও ভিডিও বানাই আপনারা দেখছেন এবং ব্লগও বানাই, সো আমরা যদি লিমিটের ভিতরে কোনো অশ্লীলতা না সরাই, আমরা যদি সুন্দর করে লিমিটের ভিতরে খাম করে ব্লগ বানাই, তো আমার মনে হয় না যে আমার কোনো প্রবলেম হইব। আর ফাসক নামাজ তো অবশ্যই ফরজ, এগুলো তো আমি এমনিতেই পড়া উচিত, এগুলো জামাইয়ে হইতো আর ফটা মিলা তো কিচ্ছু নাই। জি না জি না জি। আচ্ছা তে আপনি আফা আরো একটা জিনিস জানতাম চাই, আপনি তো একজন হিরো আলমের লগে একবার একটা ইন্টারভিউ নিছিলা, আচ্ছা হিরো আলমে যদি রিয়ামণিরে সারিয়া এখন কোন ছবি বানাইতে চায় না, এটা অফার দেন যে আমরা রুমানা ফ্রিন্দে লাগবো, তখন কিন্তু আপনি রাজি হইবানি? আমি আসলে পেমেন্টের বিষয়টা আগে মাতিলে মুজিদি দেখি যে পেমেন্ট বেশি, তাইলে অবশ্যই সমস্যা নাই আমার, কারণ আমি আসলে যেগুলা স্ক্রিপ্ট পাই আমার কাছে প্রচুর ড্রামার স্ক্রিপ্টটাই আমার নাটকের লাগি হয়, কিন্তু আসলে আমি নাটক পছন্দ হয় না, সিলেটি নাটক আর আমরা সিলেটি নাটক এখানে জানি আমার কাছে মনে আরো আপডেট করা দরকার, তো আমি আসলে এর লাগি অ্যাকসেপ্ট করি না কোনো প্রপোজাল। হ্যাঁ, যদি স্ক্রিপ্ট ভালো থাকে, সুন্দর স্ক্রিপ্ট থাকে, আপডেট থাকে আর পেমেন্ট ভালো থাকে, তাইলে অবশ্যই করবো, সমস্যা নাই। আচ্ছা দেখতে পূর্ণিমা নাম তার তান রুমানা, আসলে কি যোগাযোগটা আর একটু সহজ করা যায় না? মানে ওই যে যারা ইউটিউবে গিয়ে আপনি কইছেন যে ইমেল করা লাগে, এটারে না করি আর একটু সহজে করা যায় না? না, আমার ইউটিউব চ্যানেল আছে আফ্রিন্স লাইফস্টাইল স্টুডিও, আপনি যাইয়া অ্যাবাউট সেকশনে দেখবা আমার ইমেল দেওয়া আছে, বিজনেস ইমেইল, তো আপনারা যে কোনো ধরনের কন্ট্যাক্ট আপনারা বিজনেস ইমেইলও করবা, আমি একটু আপডেট মানুষ, ব্যাকডেটেড তো অবশ্যই নাই, একটু গণহারে করা যায় না যে অমুক তারিখে সবে লেগে যায়। না, হরিণ যদি রাস্তার থাকে সুন্দর লাগবো নি ভাই, সুন্দর লাগতো না হরিণকে দেখতে হইলে আপনি চিড়িয়াখানা যেতে হইব নাই, মানে কষ্ট খরচ করিয়া, তো ওই জিনিসটা আপনার বুঝতে হইব, হরিণ তো সুন্দর, রাস্তার যদি আইয়ে তাহলে আর সৌন্দর্য থাকতো না, তো এর লাগে অ্যাভেলেবেল করতাম পাতাম নাই নিজে। গণ আর সিবি নেওয়া যাইতো না? না, আচ্ছা যাতে অপেক্ষা থাকতে হইব। আচ্ছা আফা, আপনি নিজেকে তো কুইন দাবি করেন, আচ্ছা আপনি রূপে গুণে সেরা নিনা আরো আসেন সিলেটর? আমি নিজেরে কুইন দাবি করি এটা ইলা না হই, আমি আমি বিলিভ করি আমি একজন কুইন, আই ফিল লাইক এ কুইন, আই লিভ লাইক এ কুইন, আমার লাইফস্টাইল পুরো কুইন লহান, জন্ম থেকে আমি হলো বড় হইছি, সব সময় আমার খুব বেশি প্যাম্পার করা হয়েছে ফ্যামিলি থেকে, বেশি মায়া বড় হয়েছি, তো আমার নিজেরে আমি কুইনও মনে করি, আর আমি আসলে নিজেরে সে লগে কম্পেয়ার করি না, আমি মনে করি আমি বেস্ট, আম দ্য বেস্ট অলওয়েজ, সো আমি সে লগে কম্পেয়ার করতাম নাই নিজেরে, আর সিলেটর মাঝে আমি তো বেস্ট, তো আমার মনে হয় না বেস্ট হয়ে হওয়া আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আটা ময়দা এবং লিপস্টিকের পিছনে মাসে কত টাকা খরচ হয়? যে সময় লাস্ট টাইম দেশের বাইরে গেছিলাম প্রায় 3-4 লাখ টাকার কসমেটিক্স শপিং করছি আর কি, আলহামদুলিল্লাহ। এখন আর করে আমরা এই বছর মাঝে শপিং করছি না, সব বাইরে থেকে আনলাইছি, লিপস্টিক মনে করে প্রায় কমপক্ষে 60-70টা তো হইব, পারফিউম হইব না 60-70টা, মানে সবটা ওল আনছি আর কি, মানে এখন গুজরাট তো বেটি মানুষ ভাই, আমি বেশি কিছু লাগাই না, আমি খুব পারফিউম পছন্দ করি, পারফিউম বেশি লাগাই আর লিপস্টিক বেশি লাগাই, আমার বেগর মাঝে সব সময় পারফিউম আর লিপস্টিক ও দুইটা জিনিস বেশি থাকে, সো ও দুইটা জিনিস বেশি ইউজ করা হয়, আমি মেকআপ বেশি করি না, আমার ফেস ন্যাচারাল অলওয়েজ, আর আমার ওই লগিয়া একটু কেমিক্যালের লগে সমস্যা আছে, আমার স্কিন ও প্রবলেম আছে, তোরা মনে করো আমার ব্লাড এলার্জি, সো আমার যে ডার্মাটোলজিস্ট আছেন তাই আমার কইছেন আমি কোনো কেমিক্যাল ইউজ করতাম না, সো আমি বেশি মেকআপ ইউজ করি না। আচ্ছা আপনি তো ব্লগ করেন এবং ব্লগ করিয়া যারা সোশ্যাল মিডিয়াতে আছেন
আপনি 100 টাকা রুজি করেন ঠিকান তো কইতাম না কইতা না 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 কোয়া লাগবে কোয়া লাগবে আমার পকেট মানি আমার মান্থলি এক্সপেন্সেস সব তো হই যায় আলহামদুলিল্লাহ এখন তো আপনি বিজনেস করেন আবার ব্লগ করেন এখন আবার স্বামী তো কাইরা এক লগে তিনটা এটা কিটা চাপ পড়ি যায় না নি বা সম্ভব হইব নি চাপ ছাড়া তো আপনি মিলিয়নার হইতে পারতেন না আপনার যদি জীবনে সাকসেস হইতে হয় বড় পর্যায়ে যাইতে হয় অবশ্যই প্রচুর চাপ নিতে হইব লাইফে আপনার যদি প্রেশার না থাকে আপনার আখেও যদি পুশ না করে তাহলে আপনি পারতেন না আমি নিজে নিজে পুশ করি যেহেতু আমার কেউ নাই জি 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 থ্যাংক ইউ আফা কাস্টমারের অভিযোগ আপনি মালাইসা বেশি রাখেন আসলে কিটা অরিজিনাল দুধ দেননি এটা